বন্ধুরা, চলে এলাম এআরএনস ওয়ার্ল্ড ছাদ বাগানে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে। আমি আজকে বলবো তোমাদের আমার একাত্তই একদম মনিকোঠায় জন্মে থাকা কিছু কথা। বন্ধুরা, আমরা যারা গৃহিণী তাদের পরিচয় কেমন হয় সেটাই আমি তোমাদের বলতে চাই। আসলে বন্ধুরা, আমি যেহেতু একজন গৃহিণী, আমার চিন্তা ভাবনাটাও ওরকমই হবে। আমার মতো গৃহিণীদের প্রধান কাজই কিন্তু বন্ধুরা রান্না করা। আর অনেক ধরনের কাজ থাকে, আমি মনে করি এটি একটা প্রধান কাজ। এই জন্য বললাম বন্ধুরা, প্রধান কাজ রান্না করা, আমার ভাবনাটা রান্না কেন্দ্রিক। আমার মনে হয় আমরা যারা গৃহিণী আমরা সবাই চিংড়ি মাছের মতো। হ্যাঁ বন্ধুরা, আমি সেটাই বলছি, আমরা গৃহিণীরা হলাম চিংড়ি মাছের মতন। কেন বলছি জানো বন্ধুরা? চিংড়ি মাছ যেমন খানিক সময় অতিক্রম করে করে তার খোলসটা পাল্টে নেয়, তো আমাদেরও সেরকম পরিচয়টা পাল্টে পাল্টে যায়। তাহলে আমরা তো চিংড়ি মাছের মতনই হলাম, তাই না বন্ধু? আসলে কি বন্ধুরা, একটু গভীরভাবে ভেবে দেখো, একজন প্রাপ্তবয়স্ক মেয়ে তার নিজের পরিচয় হারিয়ে তার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে ঢুকে যায় সংসার নামক বিশাল এক কর্মযজ্ঞে। সেখানে গিয়েও তার অনেক রকমের পরিচয় তৈরি হয়। কারো হয়তো বৌমা, কারো নাতবৌ, কারো ভাবি, কারো মামি, কারো চাচি। এভাবে করেই তার নামটা হারিয়ে যায় ধীরে ধীরে। কিছুদিন পরে হয়তো তার আরও একটি মিষ্টি পরিচয় যুক্ত হয়, সেটি হলো মমতাময়ী মা। কিন্তু ভেবে দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মতো নামের খোলসটা ফেলে দিয়ে এই পরিচয়গুলো তৈরি হয়। এখন একটু খুলেই বলি বন্ধুরা, আমার প্রিন্সেস হওয়ার পরে আমি যখন বাবার বাড়ি যাই, আমার মা তখন আমাকে কোনো কারণে ডাকছিল আমার মেয়ের নাম ধরে ধরে, যে অমুকের মা, এরকম করে। তো পাশেই আমার বাবা বসা ছিলেন। আমার বাবা খানিকটা কষ্টের সুরেই বলল, তুমি কেন আমার মেয়েকে এভাবে ডাকছ? আসলে আমার বাবা ভীষণ পছন্দ করতেন আমার মায়ের নামটা নিতে। আমি নামটা তোমাদের বলেই দিচ্ছি, আমার মায়ের নাম মমতাজ বেগম। আমার মা সবসময় আমার বাবা আমার মাকে সবসময়ই, বন্ধুরা একটু বলে নিচ্ছি, এটা আনকার থাকবে, আমি সেই জন্য সংশোধন করে নিয়ে নিজে থেকে আবার কথাগুলো বলছি, আমার বাবা সবসময় আমার মাকে মমতাজ বলে ডাকতেন প্রতিটি কাজে। হয়তো সাধারণ একটা কিছু যেটা উনি নিজেই করতে পারবেন তা না করেও কিন্তু বন্ধুরা আমার বাবা সবসময় আমার মাকে সব কাজে ডাকতেন। আমরা ছোটোবেলায় ভীষণ একটা শব্দ শুনে আমাদের কানটা তৈরি হয়ে গিয়েছিল, সেটা আমার বাবার কণ্ঠে মমতাজ মমতাজ মমতাজ। তো আমার বাবা আমার মাকে বলল, মমতাজ তুমি কেন আমার মেয়েকে এভাবে বলছো, এত সুন্দর সুন্দর নাম আমার মেয়েদের, এটা তুমি কখনো করো না। কারণ আমরা যদি নাম ধরে না ডাকি তাহলে নাম ধরে কে ডাকবে ওদেরকে? আমার বাবা আরও বলেছিলেন, এই নাম ডাকার মানুষগুলো একসময় পৃথিবী থেকে হারিয়ে যায়। সত্যি বন্ধুরা, এই নাম ডাকার মানুষগুলো পৃথিবী থেকে হারিয়ে যায়। তেমনি একজন প্রিয়জন আমাকে আজকে ছেড়ে চলে গেলেন। আসলে আমি ছাদেই আছি অনেকক্ষণ,
আটকিয়ে দিয়েছি। আমার প্রিন্সেস অনলাইনে ক্লাস করছে, আমার সুপার হিরো অফিসে চলে গিয়েছে, একদমই একা আছি আমি আমার ছাদ বাগানে। আসলে বন্ধুরা, এই যে সামনে যে দেখতে পাচ্ছ, আমি মোটামুটি বড়সড়ই একটা ভিডিও তোমাদের জন্য করেছি। এই কাজগুলো করে ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে, কিন্তু সেই ভিডিওটা আমি আর এডিট করতে পারছি না, মানে আমার মনই বসছে না। তো অনেকক্ষণ চুপ থেকে বসে থেকে থেকে আমার মনে হলো একটু তোমাদের সাথে কথা বলি। আসলে কষ্ট তো বন্ধুদের সাথেই শেয়ার করা হয়, সেই জন্যে। এভাবেই বন্ধুরা একজন গৃহিণীর পরিচয় মিলিয়ে যায় শূন্যে। তবে আমি বলবো, তোমরা যারা পরিবারে থাকো, সবাই যত্নশীল হও এই মানুষটির প্রতি। আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা, এখানেই হয়তো আমি ভিডিওটা রেখে দিচ্ছি, হয়তো বলবো না, আমি রেখেই দিচ্ছি বন্ধুরা। আসলে আমার চাচা মারা গিয়েছেন, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। খুবই একটা খারাপ একটা অবস্থা, হয়তো অনেকে ভেবে নিতে পারো এরকম অবস্থায় কি কেউ ভিডিও করে। আসলে আমি তো এখানে একা, কারোর সাথে কথাও বলতে পারছি না, বুকটা অনেকটা ফেটে যাচ্ছে, সেই জন্যই আসলে ভিডিওটা করা। তো ভিডিওটা আমি বলবো আমার চ্যানেলের বৃদ্ধির জন্য নয় বন্ধুরা, আমার চাচার জন্য। তোমরা সবাই দোয়া করো এবং ভিডিওটা ছড়িয়ে দিও, যেন সবাই দোয়া করতে পারে ওনার জন্য। আসলে একজন চলে যাওয়া মানুষের জন্য দোয়া ছাড়া তো আর তেমন কিছু এই পৃথিবী থেকে আর পাওয়ার থাকে না। তোমরা সবাই আমার চাচার জন্য দোয়া করো, যে যেখান থেকেই দেখছো। তাহলে ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।